জয় হিন্দ। 7 আওয়িক নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর দেব, একদিনে দুর্ঘটনার কবলে বায়ুসেনার 3টি বিমান, মহড়া চলাকালীন মধ্যপ্রদেশের মেরুনাতে দুর্ঘটনার কবলে 2টি যুদ্ধ বিমান, যে খবর পাওয়া যাচ্ছে মেরুনাতে দুর্ঘটনার কবলে সুখোই 30 এবং মিরাজ 2000, মৃত এক পাইলট জখম 2, মেরুনাতে 2 চপারের সংঘর্ষ, ঘটনাস্থলে উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দেখে নেব সেই ছবি। অন্যদিকে রাজস্থানে ভরতপুরে ভেঙে পড়েছে বায়ুসেনা বিমান, ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার বিমান ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনাস্থলে বিমান চালকের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে, জোর কদমে চলছে উদ্ধার কার্য। বিমানে কতজন ছিলেন তাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। উদয়পুরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী রাজ্যে নামার আগে বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহলে, কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পিয়ালি দত্তর রিপোর্ট, 7 আওয়িক নিউজ, মধ্যপ্রদেশ ও রাজস্থান ব্যুরো। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়িক নিউজ, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।